ঈদের ছুটি শেষ হয়নি, তাই শনিবারও ফাঁকা রাজধানীর কাঁচা বাজার। যে কয়টি দোকান খোলা সেখানেও নেই অন্যদিনের মতো ব্যস্ততা। অল্প সংখ্যক ক্রেতা উপস্থিতিতেই বাড়তি দামে চলছে বেচাকেনা। একদিনের ব্যবধানে কেজিতে 10-20 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। তবে রোজার পরে দাম পড়েছে বেগুনের। কালকে থেকে আমার অফিস খোলা, তখন তার আমার বাজার করার সুযোগ থাকবে না। কয়েকদিনের তুলনায় আজকে দাম বেশি। গাজর 1 কেজি 40 টাকা বাড়ছে। কাঁচা বাজার ছিল আপনার 80 টাকা 120 টাকা। চান্ডাইতে আমরা ধনিয়া পাতা কিনেছি 80 টাকা কেজি, আজকে কারণবাদে কিনেছি 150 টাকা কেজি। ক্রেতা সংখ্যাও কম, বাজার সাপ্লাইও কম, প্রত্যেকটা 10-20 টাকা বেশি 1 কেজিতে। মাছ বাজারেও নেই নিত্যদিনের হাঁক ডাক, তবুও সরবরাহ কমের যুক্তিতে কেজিতে 20-50 টাকা বাড়িয়ে মাছ বিক্রি করছেন বিক্রেতারা। তবে কমেছে ইলিশের দাম। 900 গ্রামের মাছ চান্ডাইতে বেচছি 1000 টাকা 1100 টাকা পিস, অহনের মাছটা বেচতে আছি 700 টাকা। বাজারে তো লোক নাই, এই জন্য উনি একটু কমে ব্যস্ত আছে। আইন মাছ আছে 500 টাকা, বাইর মাছ আছে 700 টাকা কেজিতে, 20-30 টাকা বাড়তি। সরবরাহ যেহেতু কম, ওই হিসেবে প্রাইসটা একটু বেশি আছে। রাজধানীর এই বাজারে ঈদের পরদিন কমতির দিকে দেশি সোনালি ব্রয়লার মুরগির দাম। তেমন একটা ক্রেতা নেই গরু ও খাসির মাংসের দোকানে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।